গ্যাস ওভেনের উপরে মেডিসিন স্ট্রিপ কেন রাখতে হবে, এছাড়া পেঁয়াজি বা কেন রাখলাম, চশমার খাপ দিয়ে কি কি করতে পারি, তো এই ধরনের কিছু টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম। তো নমস্কার বন্ধুরা, মৌস পেশানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের ঘরে খুঁজলে দেখা যাবে এই ধরনের বেশ কিছু এক্সট্রা চশমার বক্সগুলো পড়ে থাকে, যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না। অনেক সময় হয় যে ধুলোবালি পড়ে নষ্ট হতে থাকে, আর না হলে হয়তো আমরা কোনো কাজে লাগে না বলে জায়গা পরিষ্কার করার জন্য এগুলো ফেলেই দিয়ে থাকি। তো এই চশমার বক্সগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারি, আর সেই টিপসটা হয়তো আমাদের সকলের জানা নেই বলেই এগুলো শুধু শুধু পড়ে নষ্ট হয় বা আমরা ফেলে দিয়ে থাকি। তো চলো তারই কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখনই আমরা দু একদিনের জন্য কোথাও বাইরে বেড়াতে যাই বা হয়তো বেশ কয়েকদিনের জন্যই গেলাম, আমাদের এরকম কিন্তু সাথে করে বেশ কিছু ছোট ছোট জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। যেমন সেফটি পিন থেকে শুরু করে গার্ডার, ক্লিপ, এমনকি ইয়ারফোন বা চার্জার, এই ধরনের বিভিন্ন জিনিস আমাদের নিতে হয়। কিন্তু যখন আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে সরাসরি ব্যাগের মধ্যে ফেলে দিই, তখন প্রয়োজনের সময় খুঁজতে গিয়ে দেখা যায় যে কোনো জিনিসটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি খুঁজে পাওয়া যায়ও, চার্জার বা ইয়ারফোন এগুলো এমন জড়িয়ে পেঁচিয়ে থাকে যে সেগুলো কিন্তু তখন জট ছাড়াতে মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই চশমার বক্সটার মধ্যে করে রাখতে পারি। একদম ছোট জায়গার মধ্যে কিন্তু সমস্ত গোছানো থাকবে আর আমরা হাতের কাছেই পেয়ে যাব। এছাড়াও আর একটা কাজেও আমরা লাগাতে পারি। কম বেশি মেডিসিন কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিন প্রত্যেকেরই খেতে হয়, আর সেক্ষেত্রে যদি আমরা দুই একদিনের জন্য কোথাও যাই আর পুরো মেডিসিনের পাতাগুলো নিয়ে যেতে হয়, তাহলে সেটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার। বেশ অনেকটা জায়গা জুড়েই থাকে এই মেডিসিনগুলো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কদিনের জন্য যাচ্ছি সেই কয়েকটা মেডিসিন যদি এইভাবে কেটে এই চশমার বক্সের মধ্যে করে নিয়ে যেতে পারি, তাহলে দেখো এই ছোট্ট একটা বক্সের মধ্যে আমাদের কত প্রয়োজনীয় জিনিস ধরে গেল। আর এই বক্সটা যদি আমরা ব্যাগের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো কিছুই আর খোঁজাখুঁজি করতে হবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস। প্রত্যেক দিন রান্নাবান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা গ্যাস ওভেনটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই, কারণ গ্যাস ওভেন যদি নোংরা থাকে সেক্ষেত্রে কিন্তু আরশোলা বা ছোটো ছোটো পোকামাকড়ের উপদ্রব হতে পারে। এছাড়াও মাঝে মধ্যে কিন্তু আমরা বার্নারটাও পরিষ্কার করি। তো গ্যাস ওভেনের দিকে কিন্তু আমরা যথেষ্ট নজর দিই যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে যে জায়গাটায় কিন্তু আমাদের কখনোই নজর পড়ে না, আমরা সেইভাবে পরিষ্কার করি না। কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু দেখা যায় যে যথেষ্ট তেল চিটে নোংরা জমে থাকে, আর এইগুলো যদি এইভাবে নোংরা হয়ে থাকে সেটা দেখতেও যেমন খারাপ লাগে, সেরকম কিন্তু এর থেকেও ছোট ছোট পোকামাকড়ের উপদ্রব হতে পারে। আমরা প্রত্যেক দিন যে ভেজা কাপড় দিয়ে গ্যাস ওভেনটাকে মুছে নিই, সেটাই কিন্তু এই নোংরাটা কখনোই পরিষ্কার হবে না। আর এই জায়গাটা পরিষ্কার করার জন্য প্রয়োজন এই ধরনের ছুচলো কোনো জিনিস। তো তার জন্য দেখো এখানে আমি একটা ফাঁকা মেডিসিন স্ট্রিপ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে যদি আমরা এই কোণার দিক থেকে এইভাবে ঘুরিয়ে দিই, তাহলেই কিন্তু দেখবে কত সহজে খুব তাড়াতাড়ি সমস্ত তেল চিটে ভাব নোংরা উঠে একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই ছোট্ট কাজটা যদি আমরা 15 দিন অন্তর একবার করে নিতে পারি, তাহলেও কিন্তু দেখবে সব সময় পরিষ্কার থাকবে। তো দেখতেই পাচ্ছ যে কতটা নোংরা উঠে এসেছে। যদিও এটা আমার মাঝে মধ্যে যেহেতু করি তো খুব বেশি নোংরা জমেনি, তো তাও আমি দুটো বার্নার তোমাদের এইভাবে সাইডটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, যতটুকু ময়লা জমেছিল কত সুন্দরভাবে এটা দিয়ে একটু ঘষে দেওয়াতে উঠে এসেছে। তো এইভাবে করে কিন্তু আমরা আমাদের গ্যাস ওভেনটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে পারি। তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। আজকের পরবর্তী টিপসও কিন্তু গ্যাস ওভেন সংক্রান্ত। রাতের বেলা রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন আমরা রান্নাঘরটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে লাইট অফ করে দিই, তো লাইট অফ করে দেওয়ার পরেই দেখা যাবে যে রান্নাঘরে কিন্তু টিকটিকি বা আরশোলার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এই টিকটিকি আরশোলার উপদ্রবে গ্যাস ওভেনটা বা গ্যাস ওভেনের নিচে স্ল্যাবটা এতটাই নোংরা হয়ে যায়, তখন কিন্তু ভালো করে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা পরের দিন আর এর উপরে কোনো রান্নাবান্না চাপাতে পারি। এছাড়াও যদি আমরা দুই একদিনের জন্য কোথাও বাইরে বেড়াতে যাই, বাড়ি ফেরার পরে কিন্তু এসে দেখা যায় যে গ্যাস ওভেনটা একদমই নোংরা হয়ে রয়েছে আরশোলা টিকটিকির উৎপাতে। তো সেক্ষেত্রে যে শুধু গ্যাস ওভেনের উপরটা নোংরা হয় সেটা কিন্তু না, খেয়াল করে দেখবে যে গ্যাস ওভেনের নিচেও কিন্তু একদম নোংরা করে রেখে দেয়। তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই কাজটা যদি আমরা প্রত্যেক দিন করে রাখতে পারি, তাহলে কিন্তু আরশোলা টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড়ের উপদ্রব অনেকটা কমে যাবে। তো তার জন্য দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমাদের রান্নাবান্নার জন্য প্রত্যেকদিন পেঁয়াজ তো কাটতেই হয়, আর পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের উপরের আর নিচের দিকের বেশ কিছুটা অংশ কিন্তু আমরা কেটে বাদ দিয়ে দিই। আর এছাড়াও এই যে পেঁয়াজের খোসাটা ছুলে নেওয়ার পরে উপরের যে লেয়ারটা রয়েছে
দেখো এরকম থাকলে কিন্তু এই লেয়ারটা আমরা কখনোই রান্নায় দিয়ে থাকি না, এটা আমরা ফেলেই দিই। তো এই ফেলে দেওয়া জিনিসগুলোকেই কিন্তু আমরা কাজে লাগাতে পারি, আর পোকামাকড় কিন্তু ধারে কাছেও আসবে না। তো এই কাজটা করার জন্য যে আমাদের আলাদা করে পেঁয়াজের থেকে ভালো কিছুটা অংশ নিতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। এখানে এই যে টুকরোগুলো নিয়েছি এগুলো তো পেঁয়াজেরই অংশ, তো এইগুলোই কিন্তু আমরা কাজে লাগাবো। দেখো এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পেঁয়াজের কিন্তু নিজস্ব একটা খুব উগ্র গন্ধ রয়েছে, আর এই উগ্র গন্ধই কিন্তু পোকামাকড় তাড়াতে সাহায্য করবে। তো দেখো আমি সমস্তটাকেই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর এবার আমি গ্যাস ওভেনের নিচে এই টুকরোগুলোকে দিয়ে রেখে দেবো। তো এই কাজটা যদি আমরা প্রত্যেক দিন রাতের বেলা করে রাখতে পারি তাহলে কিন্তু রান্নাঘরে পোকামাকড়ের উপদ্রব অনেক কমে যাবে। তো গ্যাস ওভেনের নিচে যেমন দেবো সেরকম কিন্তু গ্যাস ওভেনের উপরেও এই টুকরোগুলোকে কয়েকটা দিয়ে রাখতে হবে। তো এই কাজটা যেমন আমরা প্রত্যেক দিন করতে পারি সেরকম কিন্তু আমরা যখন কয়েকদিনের জন্য বাইরে কোথাও যাচ্ছি তখনও যদি এইভাবে করে রেখে যাই তাহলেও কিন্তু আমরা বাড়ি ফেরার পরে দেখব যে রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার রয়েছে, আরশোলা টিকটিকির উপদ্রব কিন্তু অনেকটাই কম থাকবে তখন রান্নাঘরে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।